এ যেন রূপকথার রাজ্য। চীনে শরতে প্রকৃতির নানা রঙের পশ্চাই উত্তর পূর্বাঞ্চলের বনে নেমেছে অনিন্দ সৌন্দর্যের ফোয়ারা। পাহাড়ের চূড়ায় বরফ এবং সবুজে ঢাকা পাহাড়। সকালের সূর্যোদয়ের সময় এর রং হয় তুষার শুভ্র, দুপুরের সূর্যে উজ্জ্বল হয়ে ওঠে পাহাড়গুলো, আর সন্ধ্যা হলে লেক সহ পাহাড়গুলো ধারণ করে আরেক মায়াবী রূপ। মাঝে মাঝে পাহাড়ের চূড়ায় বরফের আস্তরণ সাদা ড্রাগনের মতো দেখায়, তাই পর্যটকরা এটিকে বেইলং বা সাদা ড্রাগন উপত্যকাও বলে থাকেন। কেবল শীত বা বর্ষায় নয়, সারা বছরই বজায় থাকে এর সৌন্দর্য। শরতের গাছপালার প্রাণবন্ত রং মুগ্ধ করে দর্শনার্থীদেরও। এখানেই শেষ নয়, শরতে চীনের ঝর্ণাধারাও যেন ছড়ায় অপার সৌন্দর্য। দুর্বার ছুটে চলা ঝর্ণার কলকল ধ্বনি আপনাকে মুগ্ধ করবে নিশ্চিত। বলা যায় প্রকৃতি এখানে নিজেকে সাজিয়েছে আপন রূপে। এখানে বেড়াতে এসে মন খারাপ করে বাড়ি ফেরার কোনো সুযোগ নেই পর্যটকদের। আসমাতুলি, নিউজ 24।